গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত 26 জন নিহত ও 85 জন আহত হয়েছেন। মঙ্গলবার মধ্যাঞ্চলীয় শহর লারিসাতে একটি যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই মালবাহী ট্রেনটির তিনটি বগিতে আগুন ধরে যায়। রাজধানী থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিতে আসছিল যাত্রীবাহী ট্রেনটি। কার্গো ট্রেনটি থেসালোনিকি ছেড়ে যাচ্ছিল। থেসালে অঞ্চলের গভর্নর কনোসন্তেস তিনোস আগারাস্তোস জানান, সংঘর্ষের কারণে লাইনচ্যুত হয় যাত্রীবাহী ট্রেনটির চারটি বগি। এর মধ্যে দুটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি যান 250 জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে বাসে করে 80 মাইল দূরে থেসালোনিকিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।